নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে লোটে মাছের রসা। দুটো বেগুন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। একটা আলু নিয়ে নিলাম, আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে। একটা টমেটো নিয়েছি, টমেটো মোটাটা কেটে নেব। কেটে ছোট ছোট করে লম্বা লম্বা কেটে চৌকো চৌকো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে। কিছুটা মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে, চারটে শুকনো লঙ্কা, হালকা আঁচে জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা আঁচে পেঁয়াজটা ভেজে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দেড় চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, টমেটো দিয়েছি একটা কেটে, টমেটো দিয়ে মশলাটা আর একটু কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে দিলাম। সবজিটা কষে নেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। সবজিটা কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলো ভাজিনি, কাঁচা মাছ ব্যবহার করেছি, আপনারা ভাজলে ভাজতে পারেন। আপনারা চাইলে বাড়িতে বেগুন আলু দিয়ে বানিয়ে খেতে পারেন। 3 মিনিটের মতন সবজিটা ঢেকে দিয়েছিলাম হালকা আঁচে, ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, কালার কিন্তু খুব সুন্দর লাগছে। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, লাভিয়ে নেব, লাভিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।